মাইডিয়ার স্টুডেন্টস দেখো এই ন্যারেশনটি বরিশাল বোর্ড দুই সালে এসেছিল মাইডিয়ার স্টুডেন্টস ন্যারেশন পরিবর্তন করতে হলে প্যাসেজ ন্যারেশন বলো আর যে কোনো ন্যারেশন বলো পরিবর্তন করতে হলে বেসিক্যালি তোমাকে চারটা দিকে দৃষ্টি রাখতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা কি রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব দ্বিতীয় নাম্বার কোনটা ইনভার্টেড কমা ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন করতে হবে দ্বিতীয় নাম্বার কোনটা verbs এর জায়গায় পরিবর্তন করতে হবে চতুর্থ নাম্বার কোনটা verb or main verb জায়গায় তোমাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু এই চারটা জায়গায় শুধু পরিবর্তন করতে হবে বাকি ওর বাকি আর কোনো জায়গায় পরিবর্তন করার প্রয়োজন নেই ওকে পয়েন্ট টু বি নোটড তাহলে বলো দেখি আমার সঙ্গে কয়টা জায়গায় পরিবর্তন করতে হবে চারটা জায়গায় পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের জায়গায় ইনভার্টেড কমার জায়গায় পার্সনের জায়গায় ভার্ব বা মেন ভার্বের জায়গায় ওকে তো চলো সর্বপ্রথমে আমরা বুঝে একটু পড়ে নিই কাদের মধ্যে কথোপকথন হচ্ছে বা ডায়লগটা হচ্ছে তো এখানে কি বলা হচ্ছে হাউ ইজ ইউর মাদার হাবিব তোমার মা কেমন আছে হাবিব সেড ফাহিম ফাহিম বলল সে ইজ বেটার টুডে সে আজকে ভালো আছে সেড হাবিব হাবিব বলল ডিড ইউ টেক হার তুমি কি তাকে নিয়ে গিয়েছিলে টু অ্যানি ডক্টর

বা নির্দেশ করা হয়েছে এই ন্যারেশনটার এই জায়গাটা একটা প্রবলেমেটিক জায়গা ওকে মাই ডিয়ার স্টুডেন্ট এরপরে কি বলছে অবশ্যই থ্যাংক ইউ লট তোমাকে অনেক ধন্যবাদ সেড হাবিব হাবিব বলল সো মাই ডিয়ার স্টুডেন্টস উই হ্যাভ দ্য লিসনার অ্যান্ড দ্য স্পিকার হাবিব এবং ফাহিমের মধ্যে কথা হচ্ছে তো আমরা দুইটা স্লটে এটাকে সলভ করব প্রথমে একটা নোট রাখলাম যদি ভাঙার প্রয়োজন হয় তাহলে দেখব এবং আরেকটা স্লটে একটা অ্যানসার লিখে নেব ওকে তাহলে এখন এখানে দেখো প্রথম সেন্টেন্সটা কি বলছে হাউ ইজ ইউর মাদার হাবিব তোমার মা কেমন আছে হাবিব সেড ফাহিম ফাহিম বল তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় প্রথমে পরিবর্তন করতে হবে এর মানে সেটটাকে পরিবর্তন করতে হবে তারপরে ইনভার্টেড কম জায়গায় পরিবর্তন করতে হবে এরপরে পার্সনের জায়গায় পরিবর্তন করতে হবে তারপরে ভার্বের জায়গায় পরিবর্তন করতে হবে ওকে ফাইন তো আমরা এখানে সাবজেক্ট এবং অবজেক্ট পেয়ে গেলাম সাবজেক্ট হচ্ছে ফাহিম আমরা ফাহিম লিখে দিলাম এবার ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি হবে ফাহিম অবজেক্ট কি হাবিব ফাহিম হাবিবকে জিজ্ঞাসা করলো এরপরে কোন জায়গায় পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমার জায়গায় তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা যদি দিয়ে শুরু হয় তাহলে ডাব্লুইস অপরিবর্তিত থাকবে আর যদি ডাব্লু দিয়ে শুরু না হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ দ্বারা শুরু হয়েছে রাইট সো আমরা হাউটাকে অপরিবর্তিত রেখে দিলাম হাউ এরপরে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটাকে অ্যাসারেটিভ করতে হবে পরিবর্তন করার সময় ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট করার সময় অ্যাসারেটিভ করতে হবে

রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে তাহলে হাবিব হচ্ছে অবজেক্ট হাবিব কি ম্যাসকুলিন জেন্ডার পুলিঙ্গের ইয়োরটা পজিটিভ ফর্মে আছে এই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পুলিঙ্গের পজিটিভ ফর্ম হচ্ছে হিজ হাউ হিজ এরপর হচ্ছে মাদার এরপরে ভার্ভের জায়গা এখানে ভার্ভটা কি ইজ তাহলে রিপোর্টিং ভার্ব যদি past tense এ থাকে তাহলে am is are যে কোনো একটা থাকলে was বা were হবে তাহলে এখানে was হয়ে যাবে how was how his mother was তাহলে তার মা কেমন ছিল এই সেন্টেন্সটাতে এক্সটেনশন নাই এজন্য আমরা এক্সটেনশনটাকে কেটে দিলাম ফাইন এরপরে দেখো কি বলছে she is better today said habib তো যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে হাবিব উত্তর দিচ্ছে তাহলে এটা অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স কি পরিবর্তন করতে হবে কয় জায়গায় চার জায়গায় প্রথমে রিপোর্টিং ভার্বের জায়গায় এখানে সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব তারপরে কোন জায়গায় পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন করতে হবে রাইট এরপরে কি পার্সনের জায়গায় এরপরে কি ভার্বের জায়গায় তো ঠিক আছে অ্যাসারটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা করে ফেলি তো হাবিব প্রশ্নের উত্তর দিচ্ছে এজন্য আমরা বলবো হাবিব রিপ্লাইড দ্যাট হাবিব রিপ্লাইড দ্যাট হাবিব উত্তর দিয়েছিল যে অ্যাসারটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয় তাহলে হাবিব রিপ্লাইড দ্যাট হাবিব উত্তর দিয়েছিল যে এরপরে কি সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট সি সিটা কি থার্ড পার্সন থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন করতে হয় না সি তো এরপরে কি হচ্ছে ভার্ব তাহলে ভার্বের জায়গাটা কি ইজ আছে তাহলে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয় তাহলে ওয়াজ হবে এখানে শি ওয়াজ তারপরে যেটা আছে বেটার বেটারি লিখে দেবো আমরা বেটার টুডে থাকলে দ্যাট ডে ওকে ফাইন এ পর্যন্ত হয়ে গেল তারপরে দেখো আবার প্রশ্ন করা হচ্ছে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর তুমি কি তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে তাহলে আসলে এই কথাটা কার হাবিবের কথা আসলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কেমন হবে ফাইন সেট টু হাবিব তাহলে হাবিবকে কোনটা বলল এই যে এইটা বল কোনটা যে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর তাকে কি কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে তাহলে দেখো এখন তুমি কত সহজে এটা পরিবর্তন করতে পারবে তাহলে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স মানে কি রিপোর্টিং ভার্ব কি হবে অ্যাক্সড হবে তাহলে আমরা লিখলাম ফাহিম ফাহিম অ্যাক্সড তো আমরা হাবিব দিতেও পারি নাও পারি তোমার ইচ্ছা তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে তারপরে কি ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন হবে তাহলে এখানে দেখো তো ইনভার্টেড কমার জায়গায় কি আছে তাহলে ডাব্লিউ দিয়ে কি শুরু হয়েছে নো ডিড দ্বারা শুরু হয়েছে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউ দিয়ে শুরু না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ইনভার্টেড কমার তুলে দিয়ে ই বা ওয়েদার তাহলে আমরা ওয়েদার ব্যবহার করতে পারি অথবা ই ব্যবহার করতে পারি এরপরে ইন্টারগ্রেটিভ টাকে পরিবর্তন করার সময় কি করতে হবে অ্যাসারটিভ করতে হবে তো অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি মাই ডিয়ার স্টুডেন্টস প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে কি ভার্ব তারপরে কি এক্সটেনশন এক্সটেনশন বসাতে হবে তাহলে দেখো সাবজেক্ট বসাবো নিয়ম অনুযায়ী তাহলে এখানে সাবজেক্ট কি ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন আর সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে মানে হাবিব অনুযায়ী তাহলে হাবিব অনুযায়ী যদি পরিবর্তন হয় তাহলে এখানে কি হবে আমরা এখানে সাবজেক্টের জায়গায় হি দিয়ে দিলাম ঠিক আছে হি ইফ হি এরপরে কি ভার্বের জায়গাটা দেখো ডিড টেক মানে এই জায়গায় দেখো কি আছে এখানে ডিড ডিড যদি থাকে তাহলে পাস্ট ইনডিফাইনিট টেন্স আর পাস্ট ইন্ডিফিনেট টেন্স হলে কি হবে পাস্ট পারফেক্ট করতে হবে তাহলে পাস্ট পারফেক্ট হলে কি হবে হ্যাড টেকেন হ্যাড টেকেন তারপরে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম তারপরে থার্ড পারসন আছে তাহলে এক্সটেনশনের জায়গাতে থার্ড পারসন আছে তাহলে কোনো পরিবর্তন হবে না হার টু অ্যানি ডক্টর সে কি তাকে কোনো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল কি না ওকে ফাইন তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কি না সেই বিষয়টা এখানে ক্লারিফিকেশন প্রয়োজন রাইট ওকে এরপরে দেখো পরের সেন্টেন্সটা কি বলছে যে আমরা এই পর্যন্ত করে ফেললাম অ্যান্সারটা এরপরে বলছে ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্স রেড হার্ড তাহলে এটা কার কথা এটা হচ্ছে হাবিবের কথা ফাহিম যেহেতু এতক্ষণ বললো তাহলে এটা হচ্ছে হাবিবের কথা তাহলে হাবিবের কথা মানে ইয়েস এর জন্য কি হবে ইয়েস এর জন্য রিপ্লাইড অ্যাফরমেটিভলি তার মানে হচ্ছে হাবিব হাবিব রিপ্লাইড অ্যাফরমেটিভলি অ্যাফরমেটিভ লি এবং পরের অংশের জন্য জন্য আমরা রেখে সেখানে কি দ্য ডক্টর থার্ড পার্সন জন্য কোনো পরিবর্তন হবে না তাহলে দ্য ডক্টর দ্য ডক্টর তারপরে কি হ্যাজ আছে তাহলে হ্যাজ যদি থাকে আর রিপোর্টিং ভার্ব যদি tense এ থাকে সেড এখানে কি tense এ আছে তাহলে হ্যাজ সমান সমান হ্যাড হ্যাড বসাই দিলাম তারপরে এক্স রেট এক্স রেড হার হার্টার্ড পার্সন জন্য কোনো পরিবর্তন হলো না ওকে ফাইন পর্যন্ত হয়ে গেল এবার কি বলছে নাও অল অ্যাজ প্রেসক্রাইবড এবার এই সেন্টেন্সটাকে যদি ভাঙা যায় ম্যারিড স্টুডেন্টস তাহলে আসলে কি হবে সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখাব ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটাকে ভাঙলে এরকম হবে ফাহিম সেভ টু হাবিব এ পর্যন্ত দেখো ফাহিম সেট টু কি হবে বললো কি বললো এইটা বলল নায়ার অফার এন্ড এনশিওর অল মেডিসিন ওকে তো আমরা এখানে তাহলে এটা দেখো ইম্প্যারেটিভ সেন্টেন্স এবং এখানে একটা ঝামেলা আছে যেমন প্রেসক্রাইবড মানে যেমনটা প্রেসক্রিপশনে দেওয়া হয়েছে যে ওষুধগুলো অ্যাজ প্রেসক্রাইবড মানে যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছে ঠিক আছে তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দেখো টেক তাহলে নাও টেক মানে অ্যাডভাইস করছে ফাহিম হাবিবকে কি করছে অ্যাডভাইস করছে তাহলে আমরা কি করতে পারি যে ফাহিম অ্যাডভাইসড ফাহিম অ্যাডভাইসড হাবিব হাবিবকে অ্যাডভাইস করলো তারপরে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে তাহলে টু তারপরে গুড অফ হার তারপরে নাও আছে এই যে নাও নাও এর জন্য আমরা প্রথমে পারতাম আবার শেষে বসাইলে সেন্টেন্সে মাধুর্যতা বাড়বে এই জন্য দেন বসাই দিলাম ঠিক আছে দেন দেন মানে মানে গুড কেয়ার অফ হার হার থার্ড পারসন এই জন্য তার কোনো পরিবর্তন হলো না ঠিক আছে এবং আরো একটা অ্যাডভাইস দিল কি অ্যান্ড শিওর

তো আমি তোমাদেরকে পরামর্শ দিব যে মেডিকেশনটাকে রেখে দাও এত জটিলতায় যাওয়ার কোনো দরকার নেই রাইট ওকে তাহলে আমাদের কোন পর্যন্ত হয়ে গেল এই পর্যন্ত কমপ্লিট ঠিক আছে এবার থাকে শুধু এতটুকু শেষের অংশ অফকোর্স অবশ্যই থ্যাংক ইউ এ লট তোমাকে অনেক ধন্যবাদ তাহলে অফকোর্স বলতে কি নিশ্চয় তাহলে নিশ্চয় মানে এই সেন্টেন্সটাকে আমরা যদি ভাঙি তাহলে বিষয়টা কেমন হবে দেখো বিষয়টা এরকম হবে যে ভাঙলে এরকম হবে হাবিব সেড হাবিব সেট হাবিব বললো হাবিব কি বলছিল যে কি অফকোর্স অফকোর্স আছে এর মানে কি অফকোর্স আই উইল টেক কেয়ার आई विल গুড কেয়ার অফ হার এই পর্যন্ত কিন্তু ছিল আই উইল টেক কেয়ার আই উইল টেক গুড কেয়ার অফ হার অফকোর্স বলতে এইটা বোঝানো হচ্ছে তো এত মানে ভাঙার পরে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে নিশ্চয়তা দেওয়া এই জন্য আমরা কি বলতে পারি এখানে যে অফকোর্স থাকলে আমরা কি করবো অফকোর্স থাকলে অথবা অথবা ঠিক আছে তার মানে কি হাবিব হাবিব কি করবো আমরা অ্যাসিউর অর অর কনফার্ম এই তিনটার যে কোনো একটা ব্যবহার করবো কনফার্ম কনফার্ম হাবিব কনফার্ম করেছিল কাকে ফাহিম কে হাবিব অ্যাসিওর্ড অ্যানশিওর্ড অর কনফার্মড ফাহিম অ্যান্ড এবং তারপরে কি থ্যাংক হিম থ্যাংক আছে তাহলে আমরা দিতে পারি কি থ্যাংক হিম ইউটা কি হয়ে গেল সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এই জন্য এই ইউটা হয়ে গেল হচ্ছে ফাহিম অনুযায়ী হিম হয়ে গেল ওকে হিম এ লট অথবা আমরা কিন্তু এই যে থ্যাংক হিম এ লট এই অংশটাকে এইভাবেও দিতে পারি যে এক্সপ্রেস এক্সপ্রেস হিজ গ্রাটিটিউড গ্রাটিউড আচ্ছা মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিল এক্সপ্রেস হিজ গ্র্যাটিউড মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিল বাই থ্যাংকিং হিম এ লট তাকে ধন্যবাদ জানিয়ে মানে প্রচুর ধন্যবাদ জানিয়ে সো মাই ডিয়ার ডিয়ার স্টুডেন্টস এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে ট্রান্সলেট করে না পড়লে কোনো লাভ হবে না আর সেক্ষেত্রে আমাদের এইচএসি নোটবুক সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে চমৎকার সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তুমি অনেক নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস যদি পেতে চাও এবং ইংরেজিতে যদি ফ্লোয়েন্ট হতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের এইচএসসি নোটবুকটাকে কালেক্ট করে নিতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে फोन दे ह्वाट्सैपे जोाजोग कर मध्यमें थैंक यू भेरिमाच बी हैपी एंड सकसेसफुल